আগামী 1 আগস্ট দেশে পালিত হবে ঈদ উল আজহা। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্ম সচিব নুরুল ইসলাম। মঙ্গলবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, এ কারণে 1 আগস্ট বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় উৎসব অনুষ্ঠিত হবে। তবে করোনা ভাইরাসের কারণে এবার খোলা মাঠে ঈদ জামায়াত আয়োজনে নিষেধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। করোনার কারণে এবার প্রথমবারের মতো ঈদ উল আজহার আগে সীমিত পরিসরে বসছে কোরবানির পশুর হাট। এমন বাস্তবতায় জিলহজ মাসের ঈদ কবে হবে তা নির্ধারণ করতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। ধর্ম মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা ছাড়াও দেশবরেণ্য আলেমগণ এতে উপস্থিত থাকেন। মেঘলা আকাশের কারণে দেশের আকাশে কোথাও মঙ্গলবার চাঁদ না দেখা যাওয়ায় আগামী 1 আগস্ট হবে ঈদ উল আজহার আনুষ্ঠানিকতা। 21 জুলাই 2020 খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। 1 আগস্ট 2020 খ্রিস্টাব্দ শনিবার সারাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। ঈদ জামাতে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি পশু কোরবানিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।